কৃষকেরা দিলেন জমি তৈরি হলো রাস্তা স্বাধীনতার পর প্রায় দশটি গ্রাম জুড়ে গেল শহরের সাথে আনন্দে কৃষকেরাই মিষ্টিমুখ করালেন এক অভিনব ঘটনার সাক্ষী থাকল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট শহর সংলগ্ন নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের নিমদারিয়া এলাকার মানুষেরা যেখানে কৃষকদের দেওয়া জমির ওপর তৈরি হল নতুন রাস্তা সেই আনন্দে মিষ্টিমুখ কৃষক সমাজের জানা যায় দীর্ঘদিন অর্থাৎ স্বাধীনতার পর থেকেই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট গ্রাম পঞ্চায়েতের এই এলাকার দশটি গ্রামের সঙ্গে শহরের প্রাণকেন্দ্র বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল প্রশাসনিক বিভিন্ন দপ্তর বসিরহাট মহকুমা আদালত বসিরহাট থানা সব জায়গাতেই যেতে হলে ঘুর পথে যেতে হতো শুধু তাই নয় জরুরি প্রয়োজনে কোথাও যেতে হলে হাজার হাজার টাকা যাতায়াতের পেছনে নষ্ট হতো গ্রামবাসীদের বিভিন্ন সময় বাড়ির বৃদ্ধ বৃদ্ধাদের অসুস্থতার কারণে হাসপাতালে আনতে হলে অনেকটা সময় নষ্ট হতো এমনকি হাসপাতালে আনার সময় রাস্তার মাঝেও মৃত্যু হয়েছে অনেকের স্কুলগুলিতে যেতে হলে পড়ুয়াদের অনেকটা ঘুর পথে যেতে হতো পাশেই রয়েছে নিমদারিয়া রেল স্টেশন বিভিন্ন সময় গ্রামে বসবাসকারী পড়ুয়াদের পড়াশুনোর কারণে শহরের দিকে যেতে এবং কৃষকদেরকেও সবজি নিয়ে স্টেশনে যেতে হয় বহুবার লাইন পারাপার হওয়ার সময় বহু মানুষের মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কায় এই নিয়ে বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন গ্রামবাসীরা সেই কারণে গ্রামবাসীদের কথা ভেবে এবং নিজেদের সুবিধার্থে প্রায় শতাধিক কৃষক দুই কিলোমিটার রাস্তা স্বেচ্ছায় দান করলেন এমনকি নিজেরাই মিষ্টি কিনে এনে নতুন রাস্তা সূচনা হওয়ার আনন্দে মিষ্টি বিতরণ করলেন গ্রামবাসী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে কৃষক আবু বাক্কার মণ্ডল জানান আজ আমরা কৃষকেরা মিলে মিষ্টি কিনে এনে রাস্তা তৈরির শুভ সূচনা করলাম মিষ্টি মুখের মধ্য দিয়ে এখানে রাস্তা না থাকার কারণে আমাদেরকে নানান সমস্যার সম্মুখীন হতে হতো মাঠের ফসল নিয়ে অনেকটা রাস্তা ঘুরে বাড়ি যেতে হতো পাশাপাশি গ্রামবাসীদেরকেও অসুবিধার মুখে পড়তে হতো সেই কারণে আমরা কৃষকেরা মিলে এই জমিটুকু ছেড়ে দিয়েছি রাস্তা তৈরি করবার জন্য আমরা সমস্ত মানুষকে গ্রামের মেম্বার আমাদের পঞ্চায়েত প্রধান এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ মানিল শাহন মলন মহাশয়কে সবাইকে মিস্ট মুকুল আছে সমস্ত চাষিকে সমস্ত গ্রামবাসী এবং আমরা যে কজন চাষি আছি আমরা ব্যক্তিগত টাকা দিয়ে মিষ্টিটা কিনেছি কিনে আমরা এটাই আমরা আজকে আমাদের সবার মনে এত খুশি যে আমরা এবার চাষটা করে সমস্ত ফসলটা সুস্থভাবে গুছিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো পাটের সময় যেমন পাট আমরা টোটালি মাঠ থেকে বাড়ি নিয়ে যেতে পারতাম না কোনো খ্যাতের কণায় গর্ত কেটে আমাদের সেইখানে পাট জাগৃত হতো সেই সমস্যার মুখোমুখি আমরা আর পড়বো না আজ প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে এই দুই কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হলো বলে জানা গিয়েছে এর ফলে উপকৃত হবে শহর এবং গ্রাম মিলে প্রায় পঞ্চাশ হাজার মানুষ পাশাপাশি একশো মিটারের মধ্যে রেল স্টেশন পাবেন তারা অপরদিকে তিন কিলোমিটারের মধ্যে হাসপাতাল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে অনায়াসে চলে যেতে পারবেন গ্রামবাসীরা এদিনের এই রাস্তা তৈরির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্যর কর্মদক্ষ শাহানুর মণ্ডল নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহানারা মণ্ডল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা এই বিষয়ে এক গ্রামবাসী কাজী আহমেদ গাজী জানান দীর্ঘ চল্লিশ বছর পর এই রাস্তা তৈরি হল প্রথম দিকে যে কৃষকেরা ছিল তারা রাজি হননি জমি দিতে কিন্তু এবার কৃষকেরা রাজি হওয়ায় তাদের দেওয়া জমির ওপর রাস্তা তৈরি হলো প্রায় পাঁচ থেকে সাতটি গ্রামের মানুষ উপকৃত হবে রাস্তা তৈরির ফলে এই বিষয়ে তিনি আরো জানান আমরা বহুবার বলেছি কিন্তু আগে যারা ছিল তারা কানে করেনি হ্যাঁ আমাদের এই শাহনুর মন্ডল শাহরাব অথবা আমাদের মেম্বার এদেরই বলি আমরা এই রাস্তাটা আমাদের সুবিধা হবে অনেক সুবিধা স্টেশনে যেতে বাজারে যেতে তিন কিলোমিটার চার কিলোমিটার ঘুরিয়ে আসতে হয় এখন আমাদের এমন কিছু টাইম লাগবে না 10 মিনিটের মধ্যে আমরা পাঁচ মিনিটের মধ্যে বাজারে পৌঁছতে পারবো সব চাষিদের জমি আমাদের আমার নিজের বাড়ির ওপর দিচ্ছি নিজের চাষিরা সবাই এখানে আছে আমার নিজের বাড়ির ওপর দিয়ে ওই জনসাধারণের জন্য দিচ্ছি আমরা এদিনের এই রাস্তা তৈরিতে জমিদান করতে পেরে খুশি কৃষকেরাও সেই সাথে দীর্ঘ বছর পর রাস্তা পেয়ে খুশি গ্রামবাসীরাও এই বিষয়ে নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাপ মণ্ডল জানান জমিদাতারা উদ্যোগ বহুত দিন আগে থেকে প্রায় আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসে দু সালে আমাদের পঞ্চায়েতে সেখান থেকে এরা উদ্যোক্তা ছিল দুই একজন ছিল তারা রাজি ছিল না আজকে তারাই আছে সবাই আমাদের সঙ্গে তাদের উদ্যোগে এই রাস্তাটা হচ্ছে আর এই রাস্তাটা হবার পিছনে মেন নায়ক আমাদের অভিভাবক আমাদের নেতা আমাদের লেডে আসে শাহনুর মন্ডল জেলার খাদ্যের কর্মদক্ষ তানার উদ্যোগে এই রাস্তাটা হচ্ছে মিষ্টি আজকে মিষ্টির মধ্যে খুব ভালো লাগছে আনন্দ লাগছে আর মিষ্টি তো কিনে নিয়ে এসে চাষিরা চাষিরা নিজেরাই মিষ্টি কিনে প্রত্যেকে খাওয়াচ্ছে এই রাস্তাটা হলে প্রচুর মানুষের উপকার হবে দেখো আমার মনে হয় দশ থেকে বারো হাজার মানুষের সুবিধা হলো যেটা গ্রাম্য গ্রামের মানুষ শহরে উঠতে পারবে তাদের উঠতে গেলে এক ঘন্টা মতো টাইম লাগতো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগতো সেটা পনেরো মিনিট শহরের সঙ্গে তাদের সংযোগ হয়ে যাবে সাথে সাথে এই রেল লাইনটা আছে এই রেল লাইন দিয়ে প্রচুর মানুষ প্ল্যাটফর্মে আসতো দীর্ঘদিন ধরে প্রচুর মানুষ রেল ধরার জন্য ট্রেন ধরার জন্য দৌড়াদৌড়ি আসতে গিয়ে রেলের ধারে রাস্তা নেই ক্ষয় বেরিয়ে পাটিতে বেঁধে পড়ে গিয়ে অনেক মানুষ মারা গেছে এটা দীর্ঘদিন এই দশটা গ্রামের মানুষের স্বপ্ন আমরা বহুদিন চেষ্টা করছি এটা করার জন্য সকলকে নিয়ে চাষিদের নিয়ে আলোচনা মাফিক আমরা রাস্তাটা করছি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড, ল্যান্ড বসিরহাট